আগে হাতে ক্ষমতা নিয়ে নেই এক হুকুম সহ নামাজ পড়াই ফেললি আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে দেশের ভোটে কোনো রাজনীতি হয় না কোনো সরকার দেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 স্বাধীন কথা বলতে গিয়ে সে মুজিবকে ধ্বংস করে সপরিবারে ওই শয়তান্তর ইশারা ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে মুসলমানদের হাতে বোমা থাকবে না তাকে কি হয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এই রাজনৈতিকটায় এক দল ইসলামী দল আগে রাজনৈতিক বলে পরে সামাজিক আগে হাতে ক্ষমতা নিয়ে নেই এক হুকুমি সহ নামাজ পড়াই ফেল এইসব চলবে না আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয় রাজনীতি পরিবর্তন হবে না আর যদি আমার রাজনীতি তো ক্ষণিকের জন্য পাঁচ বছর বা তিন বছর বা চার বছর এই তো আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে দেশের ভোটে কোনো রাজনীতি হয় না যারা ক্ষমতা বসে আছে ইন্ডিয়া কি বলে ওই আমেরিকা রাশিয়া এদের এই অনেক কষ্ট মধ্যে দেশের সার্বভৌমত্ব আছে কেবল আল্লাহর রহমতে কোন সরকার এদেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 স্বাধীন হতে গেলে কলিজা লাগে ওই স্বাধীন কথা বলতে গিয়ে সে মুজিবকে ধ্বংস করে সপরিবারে ওই সহ ইশারা যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে কথা তারা বলবে তারা বলে নাই আর সেই জন্য অপরাধ সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস এগুলো ইতিহাস না জানলে হবে অত সহজ নয় কোন রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না পাকিস্তানের জিয়াউল হক যখন বললো এদেশে ইসলামী হুকুমত কায়েম করব ভুট্টো যখন বলল। খ্রিস্টানদের হাতে বোমা থাকবে মুসলমানদের হাতে বোমা থাকবে না তাই ইসলামিক বোমা হবে এই যে বলল বললো এসে বললো ভুট্টো করলে তো হতে পারে না মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে আচ্ছা তুমি দেখতে পাবে মূলক মলিকমাত্র কয়দিন আগে তাই না একশো বছর বয়সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আবদুল্লাহ ওবায়ের পর্বতে কৃষ্ণজার নাম হলবে বলছো আব্দুল উব কেসির জানো তো এত বুদ্ধি ওর মধ্যে হেদে আছে কোন নূর ঢোকেনে জীবনে খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্র ঘুরায়